সৌদি আরবে ব্যবসায়ীদের নিয়ে এন সম্মেলন অনুষ্ঠিত রিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মালিক ব্যবসায়ীদের নিয়ে এনআরবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত বুধবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এন সম্মেলন হয়েছে এন সম্মেলন সৌদি আরবের পঁচিশটি কোম্পানির বাংলাদেশি মালিক এবং স্থানীয় বেশ কিছু সৌদি কোম্পানির বাংলাদেশি পরিচালকেরা উপস্থিত ছিলেন ব্যবসায়ীরা সম্মেলনে তাদের কোম্পানির বিস্তারিত তুলে ধরেন পাশাপাশি তারা ব্যবসায়িক ক্ষেত্রে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন রিয়াতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত গোলাম মসিহর সভাপতিত্বে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসানের পরিকল্পনায় কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চলের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আব্দুর রৌফ তালুকদার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ সেলিম রেজা পরিকল্পনা কমিশনের সদস্য শাহীন আহমেদ চৌধুরী জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ সামসুল আলম বাংলাদেশ থেকে আগত অতিথিদের কাছে বিমানে যাত্রী হয়রানি দেশে প্রবাসীদের থেকে শুরু করে প্রবাসীদের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত গোলাম মসিহ এনআর সম্মেলন উপলক্ষে রিয়াদ দূতাবাস প্রাঙ্গণে রিয়াতে বাংলাদেশ দূতাবাসের পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বাংলা এবং ইংলিশ শাখার দুটি স্টল সাজানো হয়েছিল আগত সচিবেরা দূতাবাসের ইকোনমিক অফিস পাসপোর্ট বিভাগ পরিদর্শন করেন